স্বাগত বন্ধুরা আপনাদের সবাইকে টেক মাস্টার আরিফুলের নতুন একটি পর্বে। আজকের পর্বে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের প্রিয় এজেন্টের মাধ্যমে প্রতি হাজার মাত্র 14.90 টাকা খরচে ক্যাশ আউট করবেন। তো চলেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা আমাদেরকে বিকাশের প্রিয় এজেন্ট নাম্বার থেকে 14.90 টাকায় ক্যাশ আউট করার জন্য অ্যাট ফার্স্টে আমাদেরকে বিকাশ অ্যাপে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা বিকাশ অ্যাপে লগ ইন করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানটা থেকে আমাদেরকে বন্ধুরা একদম উপরের দিকে ক্যাশ আউট নামে যে ট্যাবটি রয়েছে এখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটা থেকে বন্ধুরা আমাদেরকে প্রিয় এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট করার জন্য 14.90 টাকায় ক্যাশ আউট করতে চাপুন। এখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে বন্ধুরা এরকমটা আসবে। তো বন্ধুরা আপনারা এখানটাতে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু অলরেডি একটি প্রিয় এজেন্ট নাম্বার সেট করা রয়েছে। প্রিয় এজেন্ট নাম্বার একটি মাত্রই সেট করা যায়, এর বেশি আসলে সেট করা যায় না। তো আপনারা যদি কোনো প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে চান তাহলে আপনাদেরকে নিচের দিকে এই যে যোগ করুন লেখা যে বাটনটি রয়েছে এখানটাতে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটাতে বন্ধুরা আমাদেরকে হচ্ছে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার জন্য নাম বা নাম্বার দিন। এখানটাতে আপনাকে হচ্ছে এজেন্টের নাম্বারটি দিতে হবে অথবা কিউআর কোড স্ক্যান করেও আপনারা প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে পারেন। তো আমার যেহেতু অলরেডি একটি প্রিয় এজেন্ট নাম্বার সেট করা রয়েছে এজন্য আমি আসলে আর এজেন্ট নাম্বার সেট করে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো এর জন্য আমি হচ্ছে ব্যাকে চলে আসব। ব্যাকে এসে বন্ধুরা আমাদেরকে হচ্ছে আমরা যে প্রিয় এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট করব সেই প্রিয় এজেন্ট নাম্বারটিতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এরকমটা আসবে। তো এখানটা থেকে বন্ধুরা আমাদেরকে আমরা হচ্ছে প্রিয় এজেন্ট নাম্বার থেকে কত টাকা ক্যাশ আউট করতে চাই সেই অ্যামাউন্টটি আমাদেরকে এখানটাতে বসাতে হবে। এবং বসানো হয়ে গেলে আমাদেরকে ডান সাইডের যে অ্যারো আইকনটি রয়েছে এখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা এই পেজটি আসবে। তো এই পেজটাতে বন্ধুরা আমরা হচ্ছে এই প্রিয় এজেন্ট নাম্বার থেকে কত টাকা ক্যাশ আউট করতে চাই এবং এর জন্য আমাদেরকে কত টাকা চার্জ দিতে হবে ইত্যাদি সম্পর্কিত ইনফরমেশনগুলি এখানটাতে দেখাবে। তো এখানটাতে বন্ধুরা আমাদেরকে হচ্ছে পিন নাম্বার দিন। এখানটাতে আমাদেরকে হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি রয়েছে সেটি আমাদেরকে এখানটাতে বসাতে হবে এবং বসানো হয়ে গেলে ডান সাইডের যে অ্যারো আইকনটি রয়েছে সেখানটাতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ আসবে। তো এখানটাতে বন্ধুরা আমাদেরকে হচ্ছে একদম নিচের দিকে এই যে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন এখানটাতে আমাদেরকে কিছুক্ষণ হচ্ছে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তাহলে বন্ধুরা কিছুক্ষণ পর এরকম একটি পেজ আসবে। তো এখানটাতে আপনারা দেখতে পারতেছেন যে দেখাচ্ছে আপনার ক্যাশ আউট সফল হয়েছে, অর্থাৎ বিকাশের প্রিয় এজেন্ট নাম্বার ব্যবহার করে বিকাশ থেকে ক্যাশ আউটের যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু বন্ধুরা আমাদের সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমাদের কিন্তু বন্ধুরা একটি নোটিফিকেশনের মাধ্যমেও জানিয়ে দিয়েছে। তো এই ছিল বন্ধুরা বিকাশের প্রিয় এজেন্ট নাম্বার ব্যবহার করে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার পদ্ধতি। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবেন। এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।